তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই। টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন, রাজি আছেন তো সবাই? খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার, নাকি আওয়ামী লীগে, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, পীরের মুড়ি, তাবলিগের ভাই, কাদের চিল্লায় বলেন কাদের? অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ, কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন? আবার অনেক জায়গায় হানাফি জামে মসজিদ, কেন? সমস্যা কি আপনাদের? ভাগ করেন কেন? আল্লাহ রাসূল আসছে মিলাইতে, আমরা খালি কোপায় কোপায় ভাগ করে দেই, না ভাগ করবেন না, সবাই সব মসজিদে ঢুকতে দিবেন। আহলে হাদিসের ভাইরা হানাফি ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে, হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে। ঠেলাঠেলি আছে? কাবা ঘরের সামনে কেউ এইভাবে বুকে বাঁধে আল্লাহ আকবার এইভাবে দেখছেন না, কেউ এইভাবে, আবার হানাফিরা এইভাবে, মালিকিদের কিছু লোক আছে এরা বাঁধেই না, সাইড রাখ, কি করবি কর, বাঁধব না, হ্যাঁ কর, কিছু করার না, এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে। তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মক্কায়, প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না, কেউ আমিন জোরে কেউ আসতে, কোন খেলাটেলি আছে? তো বাংলাদেশের খেলাটেলি ডানো কে কেন খেলাটেলিটা করে, কথা কি বুঝেন? খেলাটেলির দিন শেষ, ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কিনা? আমরা ঐক্য চাই, অনেক ভুল বোঝানো হয়েছে আমাদেরকে, অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে, সংকীর্ণতার দিন শেষ, পরিবর্তন হতে শুরু করেছে, মানুষ এখন অনেক চালাক, জনগণের ধোকা দেওয়া, তাওহীদপন্থী মুসলমানদের গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ, জোরে বলে ঠিক কিনা? যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন, ইসলাম এসেছে মিলানোর জন্য, তা আপনি পিস পিস করেন কেন? আল্লাহ আপনার পিস পিস করে ফেলবে। সবাই ভাই ভাই মসজিদ সবার, 60 জন খ্রিস্টান পাদ্রি নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে, জায়গা নাই কই বসতে দিবে, কোন জায়গা না পেয়ে 60 জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব ইসলাম মসজিদে নববীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন। মসজিদে নববীতে খ্রিস্টান ঢুকতে পারে, আর আমাদের আহলে হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না, হানাফি ভাইদের মসজিদে আহলে হাদিসের ভাইরা ঢুকতে পারে না, এটা আপনি পেয়েছেন কোথায়? কেন করেন এগুলো? বাদ দিয়ে দেন, আমরা সবাই এক, চিল্লা করেন ঠিক কিনা? আপনার কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন? আমরা কিলাকিলি চাই, বিভেদ চাই, হিংসা চাই, আর কোন ঝগড়া মারামারি চাই, আমরা চাই ঐক্য। চিল্লা করেন কি চাই? আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করো, আমরা জোরে বলি আমিন। এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আল্লাহ বিশ্বাসী, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহরে ভয় করে, তারাই মসজিদের আবাদ করে। উমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবেন? এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয় ঠিক কিনা? আল্লাহ হাবিব বললেন মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বুকে মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। ইন্না মিম্মা ইয়ালহাকু আল মুমিনু মিন হাসানাতিহি বাদা মাউতিহি, মৃত্যুর পরে কোন মানুষ যে সওয়াবগুলো অটোমেটিক সব সময় ধারাবাহিকভাবে পেতে থাকে, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোনো মসজিদ বানিয়ে যায়, তার পার্সেন্টেজ সওয়াব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সওয়াবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে? তার মানে মসজিদাবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো, মসজিদাবাদের দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া, মসজিদে যে জামাতে সালাত আদায় করা, মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? মসজিদে যে জামাতে সালাত আদায় করা, সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজি বি 27 দারাজা, একা নামাজ পড়লে যেই সওয়াব, মসজিদে যে জামাতে পড়লে 27 গুণ সওয়াব হয়ে যায়। এজন্য জামাতে সালাত করবেন তো, তার মানে এক নম্বরে পেলা মসজিদ বানানো, দুই নম্বরে পেলা মসজিদে যে জামাতে নামাজ পড়া, তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টারে ঝুলিয়ে রাখা, মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে। সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা
কেয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে, জোহরের নামাজ পড়ে খালি টেনশন কি রে আসরের সময় কখন হবে, আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো, তখন মসজিদ থাকবে কই, নামাজটা হবে কিনা, মাগরিব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এশাটা যেন ঠিক মতো হয়, ঠিক না? এরকম মুসল্লি আসার নাই। আল্লাহর হাবিব বললেন যারা সবসময় হৃদয় তারা এই মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে, আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে? আল্লাহ। আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোন ছায়া থাকবে নাকি? আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে, জমিনটারে তামা জমিন বানিয়ে দেওয়া হবে, জিব্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, মানুষগুলো চিৎকার মারবে, কোন ছায়া নাই আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে, এরকম আছে না নাই? মসজিদে বারবার যেতে চায়, মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস এক তলা বাড়ায় দেয় কে? আল্লাহ। গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহ। আমার মসজিদে যদি কোনো দিন হালাকায় বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে, আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে, তাহলে মসজিদাবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো, মসজিদকে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা, মসজিদাবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা, মসজিদাবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদ যার দিয়েছেন কে কে দেখি হাত তোলেন, প্রত্যেক দিন দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের ডিউটি ছিল, ডিউটিটা দিছিল কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ, মসজিদের ঝাড়ু বারদার ও কামারে হাত শোনো আমারে মুনাজাত, পড়েন শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত, পড়েন আমিন আমিন। খাতেম ঝাড়ু দিল কিনা, মসজিদের ফ্লোর মুছলো কিনা, মুয়াজ্জিন হুজুর মসজিদ ঝাড়ু দিল কিনা, মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে, দায়িত্ব কি শুধু খাদেমের আর মুয়াজ্জিনের কাঁধের উপরে নাকি? আমাদের কাঁধেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে রাই। দুইজন নবীকে আল্লাহ বললেন, সাইয়েদনা ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল, আমার মসজিদ পরিষ্কার করো, বাপ বেটা মিলে ঝাড়ু দাও, সাইয়েদনা ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে বললে আপনি কোন লাভ সাহেব হয়েছেন, কি হয়ে গেছেন আপনি? মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই, মসজিদে চলে যান, মসজিদ মুছে দেন, একটু ঝাড়ু দিয়ে দেন, আপনার ঘরে সব অশান্তিরে শান্তি বানাই দিবে কে? আল্লাহ। মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে? আল্লাহ। এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে, জ্বালা যন্ত্রণা থাকে, অসুখ থাকে, অশান্তি থাকে, মসজিদে যান, মসজিদটা ঝাড়ু দেন, এতিমের মাথায় হাত বুলায় দেন, হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে? তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদ আবাদ করবো, রাজি আছেন? মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই, মসজিদের সভাপতি যায় না মসজিদে, সেক্রেটারি যায় না, কেশিয়ার যায় না, আসারা নাই। এটা কি আবাদ করলেন আপনি? আপনি সভাপতি, আপনার তো আরো আগে যাওয়া দরকার, যাবেন মসজিদে, আপনি সেক্রেটারি, আপনি যাবেন মসজিদে, যাবেন যে নামাজ পড়বেন, আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ, যান না কেন আপনি মসজিদে? আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান, রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান, তাহলে মসজিদে যান, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, তারা মসজিদে যায়, মসজিদে যে সালাত কায়েম করে, কি করে? সালাতে কায়েম করো, ও সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম,
কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নেবেন সেটা কি? সালাত, কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না? সালাত মানে নামাজ। এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে? আপনার আমল নামার এই হিসেব যদি আপনার জন্য কিয়ামতের দিন সহজ হয়ে যায়, পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে? আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে, সব গন্ডগোল লাগাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন, মসজিদের আবাদকারী তারা যারা আমার উপরে বিশ্বাস রাখে, আখেরাতে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না। ওয়া লা ইয়াখশা ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না, তাদের হৃদয়ে ভয় থাকে একজনের, তিনি কে? ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুক্তাদিন, আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, ঠিক কি না? কথাটা কা? এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? এই চার পাঁচজন চান? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? তাহলে পাঁচটা কাজ করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, মসজিদে যে সালাত আদায়, যাকাত আদায়, আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না। সাউন্ড নাই এখানে? মাইকম্যান কই? কি নাম তোমার মাইকের দেখি? সুরেলা। নাই কোন সুর তোমার মাইকে? নাম দিয়েছে সুরেলা। মতি জেলে মতি নাই, আছে শুধু জিল। সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। তোমার মাইকে সুর নাই, নাম দিয়েছে সুরেলা। সুর দাও, এদিকে একটু সুর দিয়ে দাও, একটু সাউন্ড দিয়ে দাও, একটু স্ট্রং করে দাও। সুরেলা, সুন্দর নাম দিছো তুমি। আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত, এত সুন্দর কণ্ঠ কি করে হয়। এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের তেলাওয়াত শুনতে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? হয়েছে সুরেলা? হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ।